গতকাল অর্থাৎ চব্বিশে জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। ডিরেক্টর হিসেবে এটাই মুকেশ ছাবরার প্রথম কাজ এবং মুখ্য অভিনেত্রী হিসেবে এটা সঞ্জনারও প্রথম কাজ। জন গ্রিনসের বেস্ট সেলার দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ছবির প্রেক্ষাপট। 2014 সালে এই একই গল্পের উপর তৈরি হয় এক হলিউড ছবি, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় এনসেল এলগট এবং শেলিন উডলিকে। দিল বেচারার পুরো গল্পটি কিজি এবং ম্যানির উপর ভিত্তি করে। কিজির থাইরয়েড ক্যান্সার, অন্যদিকে ম্যানির অস্টিওসারকোমা। তাদের জীবনের এই কঠিন সত্যিটা মেনে একে অপরকে পূর্ণতা দিয়েছে কিজি এবং ম্যানি, আর তাই জন্যই এই গল্প পেয়েছে এক অন্য মাত্রা। তবে ছবিটি দেখার পরে চোখের জল ধরে রাখা দেয়। সুশান্তের প্রত্যেকটি অনুগামী ছবিটি দেখার পরে চোখের জল ধরে রাখতে পারেননি। আসলে ছবিতেও যে মৃত্যু হচ্ছে সুশান্তের, এ যেন সুশান্তেরই জীবন। আর এই ছবিতে সুশান্তের মৃত্যু যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তিনি আর নেই, সত্যি আর সুশান্তের সঙ্গে কোনোদিনও দেখা হবে না, এটাই তার শেষ ছবি। আর এই আবেগ যেন হৃদয়কে এক অন্যভাবে স্পর্শ করছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে অশ্রু। সত্যি তো আর দেখা হবে না তার হাসি মুখ, তার অসাধারণ অভিনয়, তার দারুণ নাচের ভঙ্গি, আর এই সব কিছুই যেন তৈরি করছে এক অদ্ভুত শূন্যতা। শুধু সুশান্তের অসংখ্য অনুগামী নন, এই ছবি দেখার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহু বলিউড সেলিব্রিটিস, এবং প্রত্যেকেরই এক কথা, তারা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। অগত্যা চোখের জলেই সুশান্তকে বিদায় জানালো বলিউড এবং তার অসংখ্য অনুগামী। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.